নমস্কার, আমার নাম মৈনাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সো আজকে আমি চলে এসেছি নয়াবাদে। এখানে আজকে আপনাদেরকে একটা স্পেশিয়াস 3 BHK রেডি টু মুভ ফ্ল্যাট দেখাবো। এটা আপনার G+3 বিল্ডিং রয়েছে। আর এখানে আপনারা একটা ভেরিয়েন্টের 3 BHK ফ্ল্যাট পাবেন। 4 সাইড ওপেন রয়েছে। স্কোয়ার ফিট এরিয়া হচ্ছে না 1100 স্কোয়ার ফিট। এটা আপনারা ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোরে পেয়ে যাবেন। এখানে অ্যামেনিটিসের মধ্যে আপনারা লিফ্ট পাবেন। সো এখানে মেনটেন্যান্স কস্টটা আপনার 1 টাকা করে পার স্কোয়ার ফিট আপনাদেরকে পে করতে হবে। এটা আপনার কর্পোরেশন এরিয়া। এখানে আপনার গার্ডেন রিচের মিষ্টি জল পেয়ে যাবেন। আর ইলেকট্রিসিটি হচ্ছে আপনার CSE। মার্কেট, ব্যাংকার, ATM, মেডিকেল স্টোর সব কিছুই কিন্তু আপনার হাতের নাগালে পাচ্ছেন। জাস্ট 200 থেকে 300 মিটার ডিস্টেন্সে আপনারা মার্কেট, মেডিকেল স্টোর আর ব্যাংকার, ATM পেয়ে যাবেন। আমি যদি নিয়ারেস্ট মেট্রো স্টেশন বলি তাহলে আপনাদেরকে গড়িয়া স্টেশন যেতে হবে। সেখানে আপনারা মেট্রো স্টেশনও পেয়ে আছেন, প্লাস রেলওয়ে স্টেশনও পেয়ে আছেন। আমি বিল্ডিং থেকে এক্সাক্ট ডিস্টেন্সটা দেখছিলাম আর টোটাল ডিস্টেন্স হচ্ছে আপনার 2.8 কিলোমিটার। এবার লোন নিয়ে কথা বলা যাক। এটা আপনার পারচেস ল্যান্ড। সো যে কোনো ন্যাশনালাইজ বা প্রাইভেট ব্যাংক থেকে আপনারা লোন পেয়ে যাবেন। আপনারা যদি SBI থেকে লোন চান, SBI থেকে কিন্তু আপনারা লোন পেয়ে যাবেন। বিল্ডার কিন্তু এখানে RCC পাইলিং করেছে। সো কনস্ট্রাকশন কোয়ালিটি একদম টপ নচে রয়েছে। নিয়ারেস্ট বাস স্ট্যান্ড হচ্ছে আপনার নয়াবাদ 1B বাস স্ট্যান্ড, যেটা আপনার বিল্ডিং থেকে ডিস্টেন্স হচ্ছে 600 মিটার। আর বিল্ডিং থেকে জাস্ট 200 মিটার দূরেই কিন্তু আপনারা টোটো আর রিক্সো স্ট্যান্ড পেয়ে যাবেন। আর এই টোটোগুলো ডিরেক্টলি যায় হচ্ছে আপনার গড়িয়া স্টেশন। এবার আপনাদেরকে বিল্ডিংয়ের এলিভেশনটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার G+3 বিল্ডিং। বিল্ডিংয়ে দেখতে পাচ্ছেন আপনার রং হয়ে গেছে। বিল্ডিংয়ের নিচেই দেখতে পাচ্ছেন আপনার 18 ফুটের রাস্তা পেয়ে যাবেন। প্রপার ড্রেনেজ সিস্টেম করে দেওয়া রয়েছে। সো জল জমার কোনো ব্যাপার নেই। আর দেখুন এখানে আপনারা 4-wheeler কার পার্কিংও পেয়ে যাবেন। পার্কিংয়ের প্রাইস রাখা হয়েছে আপনার 4.5 লাখ টাকা। আর টোটাল এখানে 3খানা কমার্শিয়াল শপও পেয়ে যাবেন। যদি কমার্শিয়াল শপে ইন্টারেস্টেড থাকেন তাহলে আমাকে কল করে দেবেন, আপনাদেরকে কমার্শিয়াল শপগুলো দেখিয়ে দেবো। এবার আপনাদেরকে 1100 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। এটা আপনার G+3 বিল্ডিং রয়েছে। আর এই 3 BHK ফ্ল্যাটটা আপনারা ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোরে পেয়ে যাবেন। সো এটা হচ্ছে না মেন এন্ট্রেন্স। ফেসিং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি ইস্ট ফেসিংয়ে ঢুকছি। সো এই ফ্ল্যাটটা হচ্ছে আপনার 4 সাইড ওপেন। ইস্ট, সাউথ, নর্থ আর ওয়েস্ট ওপেন রয়েছে। প্রত্যেকটা ফ্লোরে আপনারা 1টা করেই ফ্ল্যাটস পাবেন। এটা হচ্ছে আপনার স্টেয়ারকে। সেখানে দেখতে পাচ্ছেন গ্রানাইটের কাজ করে দেওয়া রয়েছে। স্টিলের রেলিং এখানে আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার লিফ্ট এরিয়া। লিফ্ট একদম ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে। সুন্দর করে দেখতে পাচ্ছেন উপরে টাইলসের কাজ করে দেওয়া রয়েছে। এখানে 4x2 ভেট্রিফাইড টাইলস ইউজ করা হয়েছে। দেখতে পাচ্ছেন ডোরের কোয়ালিটি দেখুন, অসাধারণ কোয়ালিটির ডোর এখানে ইউজ করা হয়েছে। এটা হচ্ছে আপনার পাইন উড। আর এখানে আপনারা গোদরেজের লক পেয়ে যাবেন। এখানে সুইচেস যেগুলো রয়েছে সে দেখতে পাচ্ছেন আপনারা প্রীতম ব্র্যান্ডের মডুলার সুইচেস পেয়ে যাবেন। আর আপনারা MCBটা এই পাঁচটাতে পাবেন। দেখতে পাচ্ছেন হেভেলসের সব ওয়্যারিং এখানে আপনারা পেয়ে যাবেন। সো আগে আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিই, তারপর ডিটেলসে আপনাদেরকে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দেবো। সো ঢুকেই স্ট্রেট আপনারা একটা লিভিং কাম ডাইনিং রুম পাবেন। তার ঠিক লেফট সাইডে একটা কমন এরিয়া রয়েছে। সেপারেট কিচেন এখানে আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার কমন বাথরুম। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, যেখানে আপনারা ক্রস ভেন্টিলেশন পেয়ে যাচ্ছেন। লিভিং কাম ডাইনিং রুমের ঠিক পাশে এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম উইথ অ্যাটাচ ব্যালকনি। বেশ বড় সাইজের ব্যালকনি রয়েছে। দেখুন এই ব্যালকনিটা আপনার রোড ফেসিং রয়েছে। আর সেকেন্ড বেডরুমের ঠিক অপোজিটে আর মেইন এন্ট্রেন্সের রাইট সাইডে এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, যার সাথে আপনারা অ্যাটাচ একটা বাথরুম পেয়ে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন একদম উপর অব্দি কিন্তু টাইলসের কাজ করে দেওয়া রয়েছে। বাথরুম ফিটিংসও কিন্তু বসে গেছে। একদম রেডি টু মুভ ফ্ল্যাট। সো আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিলাম, এবার আপনাদেরকে ডিটেলসে ফ্ল্যাটের টু দিয়ে দিচ্ছি। সো ইস্ট ফেসিং আমি ঢুকছি। ঢুকেই আপনারা লিভিং কাম ডাইনিং রুমটা পাবেন। আপনাদেরকে একবার এই অ্যাঙ্গেল দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখে নিন, এই টোটাল সাইজটা হচ্ছে আমার 10x8। এই অবধি আপনাদেরকে সাইজটা দেখালাম। আপনারা একটা সোফা আর 4 জনের ডাইনিং টেবিল আরামসে রাখতে পারবেন। এই পাশে আপনারা এল শেপের একটা সোফা রাখবেন। আর কিচেনটা যেহেতু এই পাশটাতে রয়েছে, আপনারা এই পাশে 4 জনের ডাইনিং টেবিল আরামসে রাখতে পারবেন। একটা বেশ বড় সাইজের উইন্ডো রয়েছে। ফেসিং দেখুন, ইস্ট ফেসিংয়ে এই লিভিং কাম ডাইনিং রুমটা রয়েছে। এটা হচ্ছে আপনার ভিউ। ভালো কোয়ালিটির কিন্তু উইন্ডো এখানে ইউজ করা হয়েছে। অনেকটা ওপর অবধি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার গ্রানাইটের কাজ করে দেওয়া রয়েছে। এই জিনিসগুলো কিন্তু বিল্ডার সাধারণত করে না, কস্ট কাটিং করে, বাট উনি কিন্তু এখানে খুব সুন্দর করে দিয়েছে দেখতে পাচ্ছি। এসির পয়েন্টটা কিন্তু আপনারা লিভিং কাম ডাইনিং রুমেও পেয়ে যাবেন। দেখে নিন, এটা হচ্ছে আপনার এসির পয়েন্ট। এটা আপনার কমন এরিয়া রয়েছে। এখানে আপনারা একটা বড় বেসিনও পেয়ে যাবেন। দেখে নিন, RAK ব্র্যান্ডের আপনারা সব বাথরুম ফিটিংস পাবেন। এটা হচ্ছে আপনার ফ্রিজের পয়েন্ট।
20 অ্যাম্পিয়ারের একটা সকেট রয়েছে, একটা সিঙ্গেল ডোরের ফ্রিজ এখানে আপনারা রাখতে পারবেন। এবার আপনাদেরকে সেপারেট কিচেনটা দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন সুন্দর করে এখানে আর্চ করা রয়েছে, ওয়েস্ট ফেসিংয়ে এই কিচেনটা রয়েছে। আর এই সেপারেট কিচেনের সাইজ হচ্ছে না 7x6 হচ্ছে এটার সাইজ। এখানে স্ল্যাব যেটা বসানো রয়েছে দেখতে পাচ্ছেন ব্ল্যাক গ্রানাইট ইউজ করা হয়েছে, একটা বড়ো সিঙ্ক এখানে বসানো রয়েছে। দেখুন কোয়ালিটি অফ দ্য সিঙ্ক, দেখুন সাধারণত ফ্ল্যাটে এত সুন্দর কোয়ালিটির কিন্তু সিঙ্ক ইউজ করেন না, বাট বিল্ডার দেখতে পাচ্ছি বেশ ভালো, কনস্ট্রাকশন কোয়ালিটি ইজ রিয়েলি নাইস। অনেকটা উপর অবধি দেখুন, একদম উপর অবধি এখানে কিন্তু টাইলসের কাজ করে দেওয়া রয়েছে, আর খুব ব্র্যান্ডেড টাইলস এখানে ইউজ করা হয়েছে। মাইক্রোওয়েভ মিক্সার গ্রাইন্ডারের পয়েন্টটা আপনারা এই সাইডে পেয়ে যাবেন, 20 অ্যাম্পিয়ারের সকেট রয়েছে। আরও পয়েন্টটা আপনারা এই সাইডে পাবেন, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে, আর উপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার চিমনির পয়েন্ট। আরেকটা জিনিস দেখুন, এই যে আপনার বিটগুলো দেখতে পাচ্ছেন, প্যানেলিংগুলো সবই কিন্তু গ্রানাইটের কাজ করা রয়েছে। সো কিচেনের ঠিক রাইট সাইডে আপনারা কমন বাথরুমটা পাবেন, এটা হচ্ছে আপনার কমন বাথরুম। এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 7x4 হচ্ছে এটার সাইজ। এখানে ফ্লোরিং দেখতে পাচ্ছেন আপনার অ্যান্টিস্কি টাইলস ইউজ করা হয়েছে, ওয়েস্ট ফেসিংয়ে এই কমন বাথরুমটা রয়েছে। ঢুকেই রাইট সাইডে আপনারা একটা বড় বেসিন পাচ্ছেন, ডাইনিং রুমে আপনারা একটা বেসিন পাচ্ছেন, প্লাস কমন বাথরুমের ভেতরেও কিন্তু আপনারা একটা বেসিন পাচ্ছেন। এটা হচ্ছে আপনার রেইন শাওয়ার, এটা হচ্ছে আপনার হ্যাঙ্গিং কোমোড। সাধারণত বিল্ডার কিন্তু ফ্ল্যাটে হ্যাঙ্গিং কোমোড ইউজ করেন না, বিকজ এইসব কোমোডের প্রাইসই হচ্ছে আপনার 15-16,000 টাকা, বাট উনি কিন্তু এখানে ইউজ করেছেন, কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ এখানে করেননি। দেখুন এটা হচ্ছে আপনার জেট স্প্রে, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে, সাইড প্যানেলগুলো দেখুন সবই কিন্তু গ্রেনাইটের কাজ করা রয়েছে। টপ রাইট সাইডে আপনারা গিজারের পয়েন্টটা পেয়ে যাবেন, ওপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক্সোসেনের পয়েন্ট, আর একদম উপর অবধি উনি কিন্তু টাইলসের কাজ করে দিয়েছেন। আর বাথরুমের ঠিক উপরে দেখতে পাচ্ছেন একটা লফট এরিয়া রয়েছে, তো জিনিসপত্র রাখার জন্য এখানে আপনারা সাফিসিয়েন্ট স্পেস পেয়ে যাবেন। এবার আপনাদেরকে পরপর করে বেডরুমসগুলো দেখিয়ে দিচ্ছি। কমন বাথরুমের ঠিক পাশে এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম উইথ রোড সাইড ব্যালকনি, আর তার ঠিক অপোজিটে এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম উইথ অ্যাটাচ বাথরুম। সো এইবার এক এক করে আপনাদেরকে বেডরুমসগুলো দেখিয়ে দিই, আগে আপনাদেরকে ফার্স্ট বেডরুমটা দেখাই। এই ফার্স্ট বেডরুমের সাইজ হচ্ছে আপনার 10x10.5, এখানে কিন্তু আপনারা ক্রস ভেন্টিলেশন পেয়ে যাচ্ছেন, নর্থ আর ওয়েস্ট ওপেন রয়েছে। ঢুকেই লেফট সাইডে আপনারা সুইচেস পেয়ে আছেন, এসির পয়েন্ট আমি দেখতে পাচ্ছি ফার্স্ট বেডরুমে রয়েছে, ওয়ার্ড্রোবের জন্য আলাদা করে এখানে স্পেস করে দেওয়া রয়েছে। বিল্ডার দেখুন ভেতরেও কিন্তু টাইলসের কাজ করে দিয়েছে, এই জিনিসগুলো কিন্তু সত্যি মানে খুবই ভালো, মানে অ্যাপ্রিসিয়েট করার মতন জিনিস উনি করেছেন। ভালো কোয়ালিটি দেখুন আপনার উইন্ডোজগুলো লাগিয়েছে, অসাধারণ, এগুলো কিন্তু জং ধরবে না। ক্রস ভেন্টিলেশন পেয়ে আছেন, নর্থ আর ওয়েস্ট ওপেন রয়েছে, এটা হচ্ছে আপনার নর্থ ফেসিং আর এটা হচ্ছে আপনার ওয়েস্ট ফেসিং। আর দেখুন আপনার প্যানেলিংগুলো সবই কিন্তু আপনার গ্রানাইটের কাজ করা আছে, দেখুন পুরো গ্রানাইটের কাজ চারিপাশে উনি করে দিয়েছেন। ফার্স্ট বেডরুম থেকে বেরোচ্ছি, এটা হচ্ছে আপনার কমন বাথরুম, এটা হচ্ছে আপনার কিচেন, এটা লিভিং কাম ডাইনিং রুমটা দেখিয়ে দিলাম, এটা হচ্ছে আপনার মেইন এন্ট্রেন্স। এবার আপনাদেরকে সেকেন্ড বেডরুমটা দেখাই, এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম, এই টোটাল সাইজটা হচ্ছে না 10x9.5 হচ্ছে তার সাইজ। দেখুন প্রত্যেকটা ডোরে কিন্তু ডোর লক ইউজ করা হয়েছে, এগুলো কিন্তু ভালো কোয়ালিটির ডোর লক উনি ইউজ করেছেন। নর্থ আর ইস্ট ওপেন রয়েছে, এটা হচ্ছে না নর্থ ফেসিং আর এটা হচ্ছে না ইস্ট ফেসিং। ঢুকেই রাইট সাইডে আপনারা সুইচেস পেয়ে আছেন, এসির পয়েন্টটা আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা বেডরুম প্লাস লিভিং কাম ডাইনিং রুমে রয়েছে, ওয়ার্ড্রোবের জন্য আলাদা করে সেকেন্ড বেডরুমে আপনারা স্পেস পেয়ে যাবেন। আর এই সেকেন্ড বেডরুমের সাথে আপনারা অ্যাটাচ একটা ব্যালকনি পাবেন, বেশ বড় সাইজের ব্যালকনি রয়েছে, এই টোটাল সাইজটা হচ্ছে না 7x4। সুন্দর করে দেখতে পাচ্ছেন আপনার গ্রিল লাগানো রয়েছে, এটা আপনার রোড ফেসিং রয়েছে, দেখুন নিচে আপনারা 18 ফুটের রাস্তা পেয়ে যাবেন। আর ব্যালকনিতে দেখতে পাচ্ছেন আপনার ওয়াশিং মেশিনের পয়েন্টটাও পেয়ে যাচ্ছেন। এবার আপনাদেরকে মাস্টার বেডরুমটা দেখিয়ে দিচ্ছি, যেটা আপনার মেইন এন্ট্রেন্সের ঠিক রাইট সাইডে পেয়ে যাবেন, এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 10x9 হচ্ছে এটার সাইজ, এখানে কিন্তু আপনারা ক্রস ভেন্টিলেশন পেয়ে যাবেন, সাউথ আর ইস্ট ওপেন রয়েছে। এটা হচ্ছে আপনার সাউথ ফেসিং আর এটা হচ্ছে আপনার ইস্ট ফেসিং, খুব সুন্দর কিন্তু হাওয়া দিচ্ছে। এটা হচ্ছে আপনার ভিউ, দেখতে পাচ্ছেন বক্স উইন্ডো রয়েছে, গ্রিলের কাজ করে দেওয়া রয়েছে, প্রত্যেকটা উইন্ডোতে আপনার গ্রানাইটের কাজ করে দিয়েছে প্যানেলিংয়ে।
আর মাস্টার বেডরুমে আপনারা এসির পয়েন্টটা পেয়ে যাচ্ছেন। ওয়ার্ড্রোবের জন্য থার্ড বেডরুমেও দেখতে পাচ্ছেন আপনার স্পেস করে দেওয়া রয়েছে। আর এই মাস্টার বেডরুমের সাথে আপনারা অ্যাটাচ একটা বাথরুমও পেয়ে যাবেন। টোটাল সাইজটা হচ্ছে 5x4। ফ্লোরিং দেখতে পাচ্ছেন অ্যান্টিস্কি টাইলস এখানে ইউজ করা হয়েছে। উডেন ডোর এখানে আপনারা পেয়ে যাবেন। কোয়ালিটি অফ দ্য লক দেখুন, অসাধারণ লক এখানে ইউজ করা হয়েছে। হ্যাঙ্গিং কোমোড কিন্তু এখানেও আপনারা পাবেন। একটা ছোট্ট বেসিন রয়েছে। এই 3BHK ফ্ল্যাটটাতে আপনারা টোটাল 3টে বেসিন পাচ্ছেন। একটা আপনার ডাইনিং রুমে, একটা আপনার কমন বাথরুমে, আর একটা ছোট্ট বেসিন অ্যাটাচ বাথরুমে পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে আপনার রেইন শাওয়ার। সাধারণত রেইন শাওয়ার দেন না, বাট উনি দিয়েছেন। একদম উপর অব্দি এখানে টাইলসে কাজ করে দেওয়া রয়েছে। ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। আর উপরে দেখুন, এটা হচ্ছে আপনার এক্সস্ট ফ্যানের পয়েন্ট। আর সাউথ ফেসিংয়ে এই অ্যাটাচ বাথরুমটা আপনারা পেয়ে যাবেন। আর এটা হচ্ছে আপনার জেট স্প্রে। সো আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিলাম। সো আপনাদেরকে বলে দিই যে সাধারণত বিল্ডার শুধুমাত্র মাস্টার বেডরুম আর ফার্স্ট বেডরুমে এসির পয়েন্ট দেয়। বাট আমি যাদের যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে লিভিং কাম ডাইনিং প্লাস 3টে বেডরুমে আপনারা এসির পয়েন্ট পেয়ে যাবেন। প্রত্যেকটা ওয়ার্ড্রোবের জায়গায় দেখতে পাচ্ছেন আপনারা টাইলসে কাজ করে দেওয়া রয়েছে। ভালো কোয়ালিটির উইন্ডো, এইসব উইন্ডো সাধারণত বিল্ডার ইউজ করেন না। বাথরুম ফিটিংসও আমি দেখলাম, সবই কিন্তু ভালো বা ব্র্যান্ডেড বাথরুম ফিটিংস দিয়েছে। একদম উপর অবধি কিন্তু টাইলসে কাজ করে দেওয়া রয়েছে, সেটা আপনার কিচেনে হোক বা আপনার বাথরুমে হোক। আর বাথরুম ফিটিংসও কিন্তু সব বসে গেছে। সো আমি স্ক্রিনে আর ডিসক্রিপশন বক্সে নাম্বার শেয়ার করে দেবো, সেখানে কল করে আপনারা একবার সাইট ভিজিট করে নিন। সাইট ভিজিট করলে আপনারা বুঝতে পারবেন যে কত সুন্দর লোকেশনে এই 3BHK ফ্ল্যাটটা পেয়ে আছেন। তাও আবার 4 সাইড ওপেন। অলরাইট, আপনাদেরকে 1100 স্কোয়ার ফিটের 3BHK ফ্ল্যাটের 2 দিয়ে দিলাম। এবার হচ্ছে প্রাইস, কত প্রাইস রাখা হয়েছে। সো এখানে বক্স প্রাইস রাখা হয়েছে। টোটাল প্রাইস হচ্ছে আপনার 50 লাখ টাকা উইথ ইন্ডিপেন্ডেন্ট কার পার্কিং। আর একটা জিনিস আমি ক্লিয়ারলি মেনশন করতে চাই যে আমাদের কিন্তু কোনো রকমের ব্রোকারেজ নেই। সো নিঃসংকোচে একবার আসুন, এসে দেখুন, কারণ এত সুন্দর ফ্ল্যাট 4 সাইড ওপেন 3BHK ফ্ল্যাট আজকাল সাধারণত পাওয়া যায় না। আর কোয়ালিটি তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, কী সুন্দর কোয়ালিটি উনি ইউজ করেছেন। ইভেন আমি ছাদে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন সুন্দর করে এখানে রুফ ট্রিটমেন্ট, হিট ট্রিটমেন্টের পর এখানে কিন্তু টাইলসও বসানো রয়েছে। ভালো কোয়ালিটির বাথরুম ফিটিংস এখানে ইউজ করা হয়েছে। আপনার যে সিমেন্ট এখানে ইউজ করা হয়েছে, আলট্রাটেকের সিমেন্ট ইউজ করা হয়েছে, পোড়া ইটের কাজ হয়েছে। আর রড যেগুলো ইউজ হয়েছে এগুলো কিন্তু আবার শ্যাম স্টিলের কিন্তু রড এখানে ইউজ করা হয়েছে। সো কনস্ট্রাকশন কোয়ালিটি একদম টপ নজর রয়েছে। সিসিও চলে এসছে। সো আপনারা একবার এসে সাইট ভিজিটটা করে নিন। সো এখন আমি ছাদে দাঁড়িয়ে আছি, এবার আপনাদেরকে নিয়ার বাই লোকেশনগুলো দেখিয়ে দিচ্ছি। দেখুন গুগল ম্যাপে আমি দেখিয়ে দিচ্ছি, আপনার ক্ষুদিরাম মেট্রো স্টেশনের ডিস্টেন্স যেটা আপনার গড়িয়া স্টেশনে রয়েছে, এখান থেকে আপনার এক্সাক্ট ডিস্টেন্স দেখাচ্ছে হচ্ছে আমার 2.8 কিলোমিটার। এবার আপনাদেরকে ট্যারেসটা দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ছাদ। দ্য বেস্ট পার্ট লাগলো, সাধারণত স্টে 3 বিল্ডিংয়ে এইভাবে কিন্তু টাইলস ইউজ করা হয় না। বাট উনি দেখুন আপনার রুফ ট্রিটমেন্ট, হিট ট্রিটমেন্ট আর কেমিক্যাল ট্রিটমেন্টের কাজ করে দেওয়া রয়েছে। আর তার উপরে দেখুন কী সুন্দর করে কিন্তু টাইলস লাগানো রয়েছে। একটা ট্যাপের পয়েন্ট আপনারা এখানে পেয়ে যাবেন। ছাদটা দেখুন কী সুন্দর করে সাজানো রয়েছে। এখানে কিন্তু লাইটস বসবে, প্যানেল লাইটস। আর উপরে আপনারা কংক্রিটে 3000 লিটারের জলের ট্যাঙ্ক পেয়ে যাচ্ছেন। বিল্ডিংয়ে দেখতে পাচ্ছেন আপনার রং করা হয়ে গেছে, একদম রেডি টু মুভ ফ্ল্যাট। অলরাইট, আপনাদেরকে 3BHK ফ্ল্যাটের 2 দিয়ে দিলাম। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।